বঙ্গবন্ধু কন্যাচরণ নেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করে এই বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশের পথে নিয়ে যাচ্ছেন। ম্যাপ টিভি, আমার দেশ আমার গর্ব। আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার দীর্ঘায়ু কামনা করছি। বঙ্গবন্ধু এই দেশ উপহার দিয়ে গেছিলেন বাঙালি জাতির জন্য এবং তার কন্যা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করে এই বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশের পথে নিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার জন্য তিনি নিরলস চেষ্টা করে যাচ্ছেন। বঙ্গবন্ধু দিয়ে গেছেন রাষ্ট্র, আর তিনি দিয়ে যাচ্ছেন বাংলাদেশ, উন্নত বাংলাদেশ। আমরা তার এই জন্মদিনে বাঙালি জাতি যেখানে আছে, সারা বিশ্বের মধ্যে যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, সকলের পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনাকে জন্মদিনের আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং সকলের কাছে দোয়া কামনা করছি যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার জন্য আপনারা দোয়া করবেন, তিনি যেন মানুষের কল্যাণে, এই দেশের কল্যাণে, এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আল্লাহ পাকের সৃষ্টির জন্য কাজ করার জন্য তাকে যেন আল্লাহ পাক দীর্ঘায়ু কামনা করেন। এবং আমি আবারও এই দিনে আমরা প্রত্যেক আওয়ামী লীগের নেতাকর্মীদের বলবো, মুক্তিযুদ্ধের চেতনায়, ভায়ানের চেতনায় এই দেশকে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য আজ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সকলেই মিলে দলমত নির্বিশেষে এই দেশ আমাদের সকলের, এই দেশকে এগিয়ে নিয়ে যাই সততার সাথে, নিষ্ঠার সাথে এবং সুখী সমৃদ্ধশালী একটি বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করছি আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনে। তাকে আবারও শুভেচ্ছা। ইতিহাস, ঐতিহ্য, সংবাদ, বিনোদন, ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাপ টিভি, আমার দেশ আমার গর্ব।